এবারে ইউকে প্রসঙ্গ। ব্রিটেন থেকে টিনজাত ফল বিশেষ করে আম পাঠানোর পরিমাণ অনেক বেড়ে গেছে। এক হিসেব মতে মাসে অন্তত 20 টন কার্গো প্রেরণ বেড়ে গেছে এবং এর সবই এই টিনজাত খাবার। মূলত ফরমালিনের বিষাক্ততার আশঙ্কায় থাকা প্রবাসীরা দেশে মা বাবা আত্মীয় স্বজনের জন্য অন্তত রমজান মাসে ভালো খাবারের ব্যবস্থা করেছেন, যার ফলে কার্গো প্রেরণের চাপ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশ বিমানে স্থানাভাব দেখা দেয় অন্য এয়ারলাইন্সে আশ্রয় নিয়েছেন সংশ্লিষ্টরা। সুভাষ দাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন চিফ রিপোর্টার মোহাম্মদ জুবায়ের। রামাদানে বাংলাদেশে কার্গো প্রেরণ কিছুটা বৃদ্ধি পায়, কিন্তু ফলমূলে ফরমালিন আতঙ্ক সেই পরিমাণকে বিপুলভাবে বাড়িয়ে দিয়েছে। এই মাসে বিমানের নির্ধারিত 140 টনের স্থলে কার্গো প্রেরণ হয়েছে প্রায় 160 টন। ফলে বাংলাদেশ বিমানের পাশাপাশি অতিরিক্ত 20 টন প্রেরণের জন্য কাতার, ইত্তেহাদ, ফ্লাই দুবাই ইত্যাদি এয়ারলাইন্স ব্যবহৃত হয়েছে। ক্যাশ অ্যান্ড ক্যারির মালিকরাও জানালেন, তাদের দোকানে টিনজাত আম, কাঁঠাল, লিচু ইত্যাদি বিক্রি বেড়ে গেছে। লন্ডন থেকে বাংলাদেশে কিছু কিছু জিনিস যায় রমজান আসলে, আমাদের আত্মীয় স্বজন অনেকেই আছে, কিন্তু বিশেষ করে দেখা যাচ্ছে এই বছর প্রবাসী বাংলাদেশিরা খুব বেশি কার্গোর মাধ্যমে বাংলাদেশে ফ্রুটস, টিন জাতীয় ম্যাঙ্গো এবং আপনার টিন জাতীয় জ্যাক ফ্রুটস, টিন জাতীয় অন্যান্য ফ্রুটসগুলো পাঠাচ্ছে বাংলাদেশ। অন্যান্য পণ্যের মতো রমজানে খাবারজাত পণ্য প্রেরণে প্রতিদিনই ভিড় করছেন বিপুল গ্রাহক, জানালেন জেএমজির এমডি মনির আহমদ। টিন জাতীয় ফ্রুটস এবং শুকনো খেজুর এগুলো প্রচুর পরিমাণে পাঠাচ্ছে, কারণ হলো যে এখানে খুব ভালো খাবার এবং উন্নত মানের খাবার, এখানে কোনো বেজাল সামগ্রী নেই। কার্গো ব্যবসায়ী হিসেবে ইস্টার্ন লজিস্টিকের আব্দুর রব কাস্টমারদের পাশাপাশি নিজের মা বাবার কাছেও প্রেরণ করলেন টিনজাত ফল। নিউজ খুললেই তো বাংলাদেশে শুধু ফরমালিনের নিউজ বা এই বিষাক্ত রাসায়নিক কেমিক্যালের নিউজ, এই জন্য আমাদের তো বাংলাদেশে আত্মীয় স্বজন বা বুড়ো বাবা মামা আছে, বয়স্ক বাবা মা আছে, তাদের একটু সেবা করার জন্য এই জিনিসগুলো পাঠাচ্ছে এখান থেকে। ঢাকার ধনী পরিবারগুলো আজকাল দেশে বসে সেন্সবারি, টেস্কোতেও অনলাইনে শপিং করছে এবং কার্গোর মাধ্যমে সেটিও পৌঁছে যাচ্ছে তাদের কাছে। ডে বাই ডে অনলাইন কাস্টমার আমাদের বাড়ছে, বাংলাদেশ থেকে এখানে বিভিন্ন শপে অনলাইন করে আমাদের এখানে ডেলিভারি দিচ্ছে, আমরা এই মালগুলো পাঠাচ্ছি। সর্বশেষ জানা গেছে বাংলাদেশের বিভিন্ন পর্যায় থেকে কিছু কঠিন ব্যবস্থা নেয়ায় আপাতত ফরমালিন আতঙ্ক কিছুটা কমে গেছে। মোহাম্মদ জুবায়ের, চ্যানেল এস নিউজ, লন্ডন।